এখানে দেখা যাচ্ছে নো ইয়োর ক্যাপিটাল এর একটা সায়েন্স প্রজেক্ট. দিস ইজ নো ইয়োর ক্যাপিটাল অর ইউ ক্যান টার্ম অ্যাজ টু বি জিকে ওরিয়েন্টেড সায়েন্স প্রজেক্ট. ইট হিয়ার দ্য কান্ট্রি নেমস আর হিয়ার, দেশের নামগুলো আছে, আর এখানে থাকবে ক্যাপিটালের নাম. আর এই হচ্ছে বাজার সিস্টেম করা হয়েছে, এইটাকে জাস্ট টাচ করালেই এলইডি আলো জ্বলছে এবং বাজারও জ্বলছে. তাহলে এই সার্কিটটাকে আমি দেখাচ্ছি, তাহলে সার্কিটটাকে কিভাবে করা হয়েছে. এই সার্কিটটা একটা সিম্পল সার্কিট, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এতে যে টিচিং ওরিয়েন্টেড যে প্রবলেমসগুলো হয়, যে একটু ইন্টারেস্টিং করে জয়ফুল লার্নিং করে কী করে পড়ানো যায় এবং তাদের কী করে সেগুলো মনে রাখানো যায়, সেটা কিন্তু করা যেতে পারে. এবং এটা তো চেঞ্জ করা যায়, কারণ ক্যাপিটালের নামের জায়গায় অন্য কিছু গ্রামার, ইংলিশ গ্রামার পুট করা যায়, বাংলা গ্রামার পুট করা যায়, সায়েন্সের যেগুলো এমসিকিউ ওরিয়েন্টেড পুট করা যায়। তো আমরা এবার চলে আসি সার্কিট পোর্শনে। এখানে দেখা যাচ্ছে যে সিম্পল একটা সার্কিট, এখানে 9 ভোল্টের একটা ব্যাটারি আছে, এটা 9 ভোল্টের একটা বাজার কেনা হয়েছে এবং তার সাথে তারটা জয়েন করা হয়েছে। এখানে আছে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, কারণ এটা 3 ভোল্টের এলইডি আলো রয়েছে, সেটা জ্বলতে হবে, তো তাই জন্যে সেটাকে কমানো হয়েছে এবং তারপর এটাকে বাজারে কানেক্ট করা হয়েছে। সিম্পল এই সার্কিটটা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাটারি, যার মধ্যে রয়েছে বাজার, যার মধ্যে রয়েছে এলইডি লাইট এবং একটা রেজিস্টার, এবং এখানে একটা সুইচ সিস্টেমও করে দেওয়া হয়েছে। এখানে সুইচটা আছে, সবাই বুঝতেই পারছো যারা এরকম করতে চাও বা যে টিচাররা এগুলো বানাতে চান স্কুলে একটা জয়ফুল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্যে, তাহলে তারা এটা এভাবে সিম্পলি বানাতে পারবেন। এগুলো খুবই স্বল্প দামে তৈরি এবং খুব মজার বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এটার একটা স্ট্যান্ড করে দেওয়া যেতে পারে, বাজারের যে যে পয়েন্টার আছে তার একটা স্ট্যান্ডও করে দেওয়া যেতে পারে। এবং সেখানে কীভাবে করা হয়েছে, এটা খুব সুন্দরভাবে সব ফেলে দেওয়া, লো কস্ট মেটেরিয়াল, একটা পেনের খাপ নেওয়া হয়েছে এবং তার এন্ডে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে একটা স্ক্রু, সেই স্ক্রুর সাথে তারটা লাগানো আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে এটাকে বানানো যাবে, এটাকে টাচ করালেই দেখা যাচ্ছে যে আলো জ্বলছে এবং একটা সাউন্ডও হচ্ছে, এবং এর মাধ্যমে বাচ্চারা বুঝে যাচ্ছে যে কে সঠিক উত্তর দিল। সবুজ আলো তার মানে সঠিক উত্তর হয়েছে, বা এটাকে যদি আরেকটু ক্রিয়েটিভিটিভাবে ভাবা যায় যে রং উত্তর হলে লাল আলো, সেটাও করা যেতে পারে। সেটা কিভাবে করা যাবে সেটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। আর এখানে কিভাবে তাহলে সার্কিটটা কমপ্লিট হবে, এখানে ধরুন চায়না, চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, তাহলে চায়নার যেখানে লেখা আছে সেখানে একটা বোর্ড পিন লাগানো হবে মেটালের, তার সাথে এখানে যে ক্যাপিটাল নেমের লিস্টটা থাকবে যে বেজিং, তার সাথে একটা বোর্ড পিন লাগানো থাকবে এবং সেটাকে একটা তার দিয়ে জুড়ে দেওয়া হবে। ধরুন ইন্ডিয়া, ইন্ডিয়া এখানে লেখা আছে, এখানে একটা বোর্ড পিন থাকবে এবং তার সাথে একটা নিউ দিল্লি যেখানে আছে এইখানে এই জায়গাটা একটা বোর্ড পিন থাকবে। তো কেউ যদি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াকে একটা পয়েন্টটা দিয়ে টাচ করে এবং নিউ দিল্লিকে আর একটা পয়েন্টটা দিয়ে টাচ করে, তখনই দেখা যাবে যে সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে এখানে নিউ দিল্লি, এখানে পয়েন্টটা দিলাম, সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এবং বাজারও জ্বলে উঠবে এবং তার সাথে বাজার বেজে উঠবে এবং আলোটাও জ্বলে উঠবে। এবং এভাবে আর একটা পোর্শন যেটা আমরা বললাম যে এটা তো রাইট আনসারে সবুজ আলো হলো, এবার আমরা যদি জানাতে চাই বাচ্চাদের আরও মজা হবে যদি ওরা জানতে পারে যে ফলস উত্তর হয়েছে, তাহলে সেটা আমি একটু জেনে নিচ্ছি যিনি এটা আবিষ্কার করেছেন, যেটা বানিয়েছেন যিনি, তার কাছে জেনে নিচ্ছি, সে আমার দেওয়ার হয় এবং তারপর আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তাহলে এটাই হচ্ছে একটা জিকে ওরিয়েন্টেড বা কোনো ইংলিশ লার্নিং গ্রামার হিসেবে বা কোনো বাংলা গ্রামার বা সায়েন্সের এমসিকিউ বা যে কোনো ম্যাচ দ্য ফলোয়িং বা ধরুন আপনার নো ইয়োর ক্যাপিটাল, নো ইয়োর কান্ট্রি, এরম করে একটা জিকে ওরিয়েন্টেড একটা ফান লাভিং জয়ফুল এনভায়রনমেন্ট একটা পরিস্থিতি ক্লাসরুমে ক্রিয়েট করা যেতে পারে। এই মডেলটা খুবই সহজেই বানানো যেতে পারে, স্বল্প ব্যয়ে, এবং খুবই বাচ্চারা খুব আনন্দ পাবে এবং এগুলো বোধহয় মনে হয় বাচ্চারা সবাই এগুলো করতে জানে, বাচ্চারাই করে ফেলবে। তা এটাই হলো আজকের ভিডিও, থ্যাংক ইউ।